ঝাঁটা হাতে রাস্তা ঝাড় দিতে নেমে পড়লেন হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি। রবিবার পোলবা দাঁতপুর ব্লকের সুগন্ধার গটু বাজার এলাকায় বিজেপির স্বচ্ছ ভারত অভিযানে যোগ দেন সাংসদ লকেট। সেখানে তিনি ঝাঁটা হাতে রাস্তা ঝাড়তেন। এদিন লকেট চ্যাটার্জির সাথে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট বিজেপি নেতাকর্মীরা। এদিন সাংসদ লকেট চ্যাটার্জি বলেন, বাংলার দুর্নীতিকে দূর করতে স্বচ্ছতার প্রয়োজন আছে। 2021-এ ঐক্যবদ্ধ হয়ে বাংলা থেকে তৃণমূল সরকার হটিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠিত করতে হবে। এখানকার বিধায়ক আলাদা কথা বলছে আপনার বিরুদ্ধে, এখানকার বিধায়ক যে অভিনয় সময় অভিনয় করতে আসেন তারপর চলে যান, অভিনয় জগতে উনি অতটা খ্যাতি পাননি, নায়িকা হতে পারেননি, এখানেও পারবেন না, সাইড রোল করে গেছে। প্রথম কথা, এই বিধায়ককে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, এবং যিনি কেন্দ্রীয় সরকারের চাল চুরি করে নিজের ঘরে রেখে দেন তাকে নিয়ে মন্তব্য করতে চাই না। একটা সাধারণ পরিবারের মেয়ে হয়ে লড়াই করে আজকে এই জায়গায় এসেছি, 17 লক্ষের বেশি ভোট আজকে মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছে, এবং সাধারণ পরিবার থেকে উঠে এসেছি, এবং মহিলাদেরকে সুন্দর দেখতে অসুন্দর দেখতে মহিলাদের নিয়ে কথা বলার তৃণমূলের একটা চরিত্র হয়ে দাঁড়িয়েছে। কোনো মন্তব্য করব না, আগামী দিনে মানুষ দেখছে। চুঁচুড়া বিধানসভায় কী হবে বলে আশা করছেন? আজকে তো চুঁচুড়া বিধানসভায় লোকসভা ভোটে আমরা লিড পেয়েছি 22,000-এ, এবং আগামী বিধানসভা ভোটে তার ডবল লিড পাবো আমরা। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর, দেখুন প্রতিবাদী আওয়াজ।